হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে মহাশিবরাত্রি, তাই মেয়ে সকাল থেকে আমাকে হেল্প করার কাজে লেগে গেছে। ও ফুল টুল তুলে রেডি করে দিচ্ছে, আমি এদিকে ঝটপট রান্নাবান্না প্রায় শেষের দিকে সেরে নিলাম। এর মাঝে একটুখানি চা করে খেয়ে নিলাম, নিজের জন্য র চা, তার মধ্যে দিয়ে কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেমন করে আমরা যাবো এরই মধ্যে ভাই বোনের একটু গল্প হয়ে গেল। তারপর ফল টল গুলো মেয়ে সব ধুয়ে দিল, যা যা পুজোর উপকরণ ছিল ফল মিষ্টি মেয়ে ধুয়ে দিল, এবং এর মাঝে যেটুকু ফুল তোলা বাকি ছিল সেটাও মেয়ে তুলে দিল। এরপর আমরা ঘরেতেই পুজো সেরে নিলাম, কারণ যেহেতু শিবরাত্রি তিথি এখনও পড়েনি, সেই জন্য কোনো মন্দিরে এখন কোনো পুজো শুরু হয়নি, সেই সন্ধ্যের পর হবে। আর আজকে আমাদের বেড়াতে যাওয়ার দিন, তো আমাদের একটু ঘরেতে তাড়াতাড়ি করে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে ফুল বেলপাতা অর্পণ করে পুজো করলাম। মেয়েও ঘরে করে নিল, আমিও ঘরে করে নিলাম, ঠাকুরের কাছে ক্ষমা চাইলাম। কিছু করার নেই, যখন যেমন তখন তেমন, এই পরিস্থিতিতে ঠাকুরের কাছে মনের ইচ্ছা জানিয়ে এবং ক্ষমা চেয়ে আজকের শিবরাত্রি ব্রত আমাদের সমাপন হলো।